আজ তারাপীঠে জয় তারার পাশাপাশি শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তারাপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়। আয়োজন করা হয়েছিল বিশেষ হোম যজ্ঞের। বিশ্ব শান্তির লক্ষ্যে যজ্ঞ এবং মোমবাতি দীপ জ্বালিয়ে উদযাপন ভক্তদের মধ্যে। মা তারার মন্দির চত্বরে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন। পুণ্যতিথিতে পুজো দিতে অগণিত ভক্ত সমাগম তারাপীঠ মন্দিরে। তারাপীঠেও দেখা যাচ্ছে কিন্তু আজ সেই দৃশ্য, তারা ভূমে আজ রাম নাম সর্বত্র, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যত একটাই ধ্বনি শোনা যায়, মা জয় তারা জয় তারা জয় জয় তারা। সেখানে আজ রাম নামে মোহিত হয়েছেন মানুষ, যারা দর্শনার্থী এসেছেন তারাপীঠে, তারা কিন্তু আজ সকলেই রাম নাম করছেন। মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে এই দিনটি উদযাপন করেন ভক্তরা। মহাযজ্ঞের পর ছিল প্রসাদের আয়োজন। সারা দেশের পাশাপাশি তারাপীঠেও তুঙ্গে উন্মাদনা। ভক্তদের ভিড়ে গম গম করছে মন্দির চত্বর। তারাপীঠ থেকে ভিডিও জার্নালিস্ট মোহিতের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। দীর্ঘ প্রতীক্ষার অবসান। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উৎসবে মাতোয়ারা গোটা দেশ, গোটা রাজ্য। দার্জিলিংয়েও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবে মাতলেন পাহাড়বাসী। দার্জিলিংয়ে ধুমধামের সঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন, রাধাকৃষ্ণ ঠাকুর বাড়ির আয়োজনে অনুষ্ঠান, গেরুয়া ধ্বজা নিয়ে শোভাযাত্রা ভক্তদের। পাহাড়েও তুঙ্গে উন্মাদনা। সোনাদার রাধাকৃষ্ণ ঠাকুর বাড়ি থেকেই সরস্বতী দ্বারা পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় মহিলাদের উদ্দীপনা চোখে পড়ার মতো। বাজনা বাজিয়ে রাম মন্দির উৎসবে মাতলেন পাহাড়ের বাসিন্দারা। শোভাযাত্রায় দেখা মিলল প্রভু শ্রী রামচন্দ্রে, সঙ্গে রয়েছেন ভাই লক্ষণ এবং মাতা সীতা, ভক্ত হনুমানও বসে তাঁদের পায়ের কাছে। আজকে দিনটিকে উদযাপন করতে বন্ধ রাখা হয়েছে বাজার, জানালেন আয়োজন কমিটির এক সদস্য। इसी में हम लोग आज छोटा सा एक रैली रखे हैं, ब्लड डोनेशन कैंप है। भगवान का प्राण प्रतिष्ठा होने के बाद प्रसाद भंडारा का आयोजन किया गया है। शोभा यात्रा अगणित मानुषे ढल, प्राण प्रतिष्ठार पर छिलो प्रसादेर आयोजन। दार्जिलिंग थेके किरण छेत्री, रिपोर्ट रिपब्लिक बांग्ला। ইতিহাস তৈরি হলো অযোধ্যাতে। 500 বছর পর রামলালা তার ঘরে ফিরলেন। গোটা দেশ জুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা, বাদ নেই এ বাংলাও। বালুরঘাট থেকে হুগলি সর্বত্রই দেখা গেল রাম পুজো এবং কীর্তনের এক অন্য ছবি। রাম নামে মজেছে গোটা দেশ। রাম মন্দির উদ্বোধন ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নানা অনুষ্ঠান। সেই ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কালীতলা এলাকায়। সেখানে নাট্য মন্দিরে যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞে বসেন সাংসদ সুকান্ত মজুমদার। তারা বিভিন্ন জায়গায় রাম পুজোর আয়োজন করেছে, কোথাও রাম মেলা, এবং সব শেষে আত্রেয়ী, পুণ্যত্ব আত্রেয়ী নদীর তীরে কল্যাণী ঘাটে, সেখানে আমরা 1 লক্ষ প্রদীপ প্রজ্বলন এবং রাম পুজোর আয়োজন করেছি। অন্য একটি অনুষ্ঠানে খিচুড়ি রান্না করতে দেখা গেল বালুরঘাটের সাংসদকে। রাম মন্দির উদ্বোধন ঘিরে আসানসোল শিল্পাঞ্চলেও চলছে নানা অনুষ্ঠান। সেখানে বিধায়ক অগ্নিমিত্র পল মন্দিরে পুজো দিয়ে রাস্তায় প্রসাদ বিতরণ করলেন। হুগলির সিঙ্গুর রেল স্টেশনের কাছে একটি শিব মন্দিরে পুজো দেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেখানেই রাম পুজো করেন তিনি। প্রত্যেকের বাড়িতে আজকে রাম নাম হচ্ছে, রাম কথা হচ্ছে, রামের পুজো হচ্ছে। কেউ অস
অস্বীকার করতে পারবে না। আজকে যখন আমাদের শবযাত্রাও যায়, সেখানেও রাম নামই নিতে হয়। আলটিমেটলি সবাইকে শেষ রাস্তায় রাম নাম নিতেই হবে। ইংরেজ বাজারেও রাম ভজন করতে দেখা গেল বিজেপি বিধায়ক ফিরুপা মিত্র চৌধুরীকে। স্থানীয়রাও তাতে অংশগ্রহণ করে। বিগত 22 দিন থেকে আমি সংযম পূজা এবং সেবা কার্যে প্রায় 32টি মন্দিরে আমি অংশগ্রহণ করেছি এবং আজকে তার অন্তিম দিন। এই অন্তিম দিনের সবচাইতে শুভ মুহূর্ত যেটা মহেন্দ্রক্ষণ ছিল, আমরা এখানে দীপ প্রজ্বলন করেছি এবং আমাদের মালদার ঐতিহ্য তথা বাংলার ঐতিহ্য, যারা ঢাক বাজান, ঢাক শিল্পীরা, তারা একটা বিশাল সংখ্যায় এখানে উপস্থিত হয়েছেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে বিশেষ পূজার্চনার পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শিলিগুড়ির লায়ন্স ক্লাবের তরফে। শোভাযাত্রায় পা মেলাতে দেখা গেল শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ রাজু বিস্তাকে। শিলিগুড়িতেও রাম ভক্তদের বিভিন্ন শোভাযাত্রা বেরিয়েছে। রাম সবার, সব ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে রাম ভারতবর্ষের যুগের তিনি প্রতীক। খড়গপুর গ্রামীণের গোপালী আশ্রমে লাড্ডু বিতরণ এবং শ্রীরাম সংকীর্তনের আয়োজন করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কীর্তনের সাথে সাথে তাল মেলাতে দেখা যায় তাঁকেও। রিপাবলিক বাংলা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। অযোধ্যা যেমন সেজেছে ঠিক তেমনি গোটা জেলা জুড়ে সেই আজ রাম নামে মুগ্ধ হয়ে গিয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার মানুষ। তাই জেলার খবর নিয়ে শুরু করছি জেলা সদর। প্রথমে একটু নজর রাখবো কোথায় না, নদিয়া শান্তিপুরের দিকে। রাম নামে মজে রয়েছে সেখানকার মানুষ। রাম মন্দির উদ্বোধন ঘিরে কলসযাত্রা এবং রাম পুজো করলেন রানাঘাট উত্তর পূর্বের বিজেপির বিধায়ক অসীম বিশ্বাস। খোলকর্তাল বাজিয়ে রামলালার আরাধনা করলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকারও। রাম মন্দির উদ্বোধনকে ঘিরে গোটা বাংলাতেই উৎসবের আমেজ। নদিয়াতেও দেখা গেল সেই উচ্ছ্বাসের ছবি। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন এলাকাবাসী। এখানকার স্থানীয় বিধায়ক, তিনিও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রামকে নিয়ে যাচ্ছে তাদের মন্দিরে পুজো দিতে। অযোধ্যায় রামচন্দ্রের আগমন সনাতন হিন্দু মানুষের কাছে একটা নূতন আবেগ, নূতন উন্মাদনা যে রামরাজ্য প্রতিষ্ঠিত হোক। পশ্চিমবঙ্গেও আজকে রামরাজ্য প্রতিষ্ঠিত হোক, মানুষ তাদের ন্যায় বিচার পাক, সুবিচার পাক। খোলকর্তাল বাজিয়ে নিজের এলাকায় রামলালার আরাধনায় মজেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও। রামময় বাংলা, রামময় ভারত, রামময় বিশ্ব। রাম মর্যাদা পুরুষোত্তম, যাকে দেখে সমাজ শিখবে। পুজো রামকীর্তনের পাশাপাশি শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বাসিন্দাদের খাওয়া দাওয়ারও বন্দোবস্ত করেছেন সাংসদ। 5,000 আমন্ত্রিতদের প্রসাদ বিতরণ করা হবে। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।